হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে, নতুন বলতে গেলে অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি আজকে। টপ10 ভিডিও বলতে পারো, টপ10 ভিডিও, কিন্তু টপ10 ভিডিও কিসের ওপর? সেটা হচ্ছে বাংলাদেশের টপ10 ইউনিভার্সিটি। সেখানে ইউনিভার্সিটি কীরকম টাইপের, বাংলাদেশের টপ10 ইউনিভার্সিটিগুলোর মধ্যে কী কী আছে, আর কিরমভাবে পড়াশোনা হয়, কি হয় না হয়, সেগুলোর উপরেই দেখবো আজকে। আমাদের এখানে তো বহুত ইউনিভার্সিটি আছে, সেরকম ভাবে আমি তো অনেক, আমি নিজেই জানি না অনেক নাম, মানে আমি কাছে পিঠে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো নাম জানি না কলকাতার সাইডে, বাট বাংলাদেশে কিরকম বড় বড় ইউনিভার্সিটি আছে যেগুলোতে খুব ভালো পড়াশোনা হয়, মানে আমি শুনেছি, সেগুলো জানার ইচ্ছা, মানে জানার দেখার ইচ্ছা। হ্যাঁ, মানে নিজের জায়গায় জানার থেকে বেশি বাইরের জায়গার জানার ইচ্ছে বেশি থাকে। ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার আগে জানিয়ে দিই, আমার সঙ্গে রয়েছে রিয়া, রাজীব, আরো তো সব বলেই দিল, আমি আর কি বলবো, চলো ভিডিও দেখি। আজকে কিছু রাখিনি ওর জন্য বলার, তো যাই হোক ভিডিওটা দেখে নিই আগে। বাংলাদেশের শিক্ষার হার বর্তমানে বেড়ে চলেছে, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কথা বললে সবার উপরের দিকে থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 49টি, যার মধ্যে চালু রয়েছে মোটামুটি 45টি বিশ্ববিদ্যালয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এবং এই লিস্টটি করা হয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিবেচনা করে। বিশ্ব র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোর পজিশন অনুযায়ী এই লিস্টটি করা হয়েছে। তো আজকের এই লিস্টে আপনার ফেভারিট বিশ্ববিদ্যালয় আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 10 নম্বরে থাকবে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা কুয়েট নামে চিনি। প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে অন্যতম স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান হচ্ছে কুয়েট। 1967 সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 2003 সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 3টি অনুষদ রয়েছে এবং রয়েছে 18টি ডিপার্টমেন্ট। এই বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 6000 শিক্ষার্থী পড়াশোনা করে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য 7টি আবাসিক হল রয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 9 নম্বরে থাকবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহীর মতিহার থানার তালাইমারিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি 152 একর এলাকা জুড়ে রয়েছে। 1964 সালে এই প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে রুয়েট। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3700 জন শিক্ষার্থী পড়াশোনা করে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদ রয়েছে এবং 4টি অনুষদে 18টি ডিপার্টমেন্ট রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে 8টি, তার মধ্যে 7টি রয়েছে ছেলেদের এবং মেয়েদের রয়েছে 1টি। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 8 নম্বর অবস্থানে থাকবে খুলনা বিশ্ববিদ্যালয়। এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি খুলনার গল্লামারিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি 106 একর এলাকা জুড়ে রয়েছে। 1991 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় 5600 জন। এই বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টি রয়েছে এবং 28টি ডিপার্টমেন্ট রয়েছে। এর পাশাপাশি একটি ইনস্টিটিউটও রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে মোট 5টি আবাসিক হল রয়েছে, তার মধ্যে ছেলেদের রয়েছে 3টি এবং মেয়েদের রয়েছে 2টি। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি ইউনিভার্সিটির লিস্টে 7 নম্বর অবস্থানে থাকবে চট্টগ্রাম ইউনিভার্সিটি। আরো আছে মনে কিন্তু যেগুলো টপ 10 এর মধ্যে রেখে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটা তোমরা জানো যারা বাংলাদেশে থাকো। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে 2100 একর। 1966 সালে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 27800 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9টি ফ্যাকাল্টি এবং 54টি ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে মোট 12টি আবাসিক হল রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্য অনেক সুন্দর। আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন এটি কত বড় একটি বিশ্ববিদ্যালয়। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি পাবলিক ইউনিভার্সিটির লিস্টে 6 নম্বরে থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। 1970 সালে এই
বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত। বাংলাদেশের সবথেকে সুন্দর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আয়তন 700 একর। এই বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টি রয়েছে এবং 35টি ডিপার্টমেন্ট রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 16,000। তাছাড়া আবাসিক হল রয়েছে মোট 16টি, যার মধ্যে ছেলেদের জন্য রয়েছে 8টি এবং মেয়েদের জন্য রয়েছে 8টি। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি পাবলিক ইউনিভার্সিটির লিস্টে 5 নম্বর অবস্থানে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 1961 সালে স্থাপন করা হয় এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহে অবস্থিত এবং এর আয়তন হচ্ছে 1250 একর। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 4,300 জন। তাছাড়া এই ইউনিভার্সিটিতে রয়েছে 6টি ফ্যাকাল্টি। এই বিশ্ববিদ্যালয়ে মোট 11টি হল রয়েছে, যার মধ্যে ছেলেদের রয়েছে 9টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি। আপনারা কারা কারা এই বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অবস্থানে থাকবে রাজশাহী ইউনিভার্সিটি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাছাড়া দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1953 সালে। এটি রাজশাহী জেলার মতিহার থানার বিনোদপুরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের আয়তন 753 একর। এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় 38,400 জন। এই বিশ্ববিদ্যালয়ে 11টি ফ্যাকাল্টি এবং 59টি ডিপার্টমেন্ট রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা মোট 17টি, যার মধ্যে ছেলেদের রয়েছে 11টি এবং মেয়েদের রয়েছে 6টি। বাংলাদেশের সব থেকে সুন্দর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেহেতু রাজশাহী সিটিকে বাংলাদেশের মধ্যে সব থেকে ক্লিন সিটি বলা হয়, তো সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় ক্লিন ইউনিভার্সিটি। তো কারা কারা এই ইউনিভার্সিটি ভিজিট করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমিও এই ইউনিভার্সিটি ভিজিট করেছি, এটি অনেক সুন্দর। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 3 নম্বরে থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা সংক্ষেপে সাস বলা হয়ে থাকে। এটি বাংলাদেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1986 সালে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। এই ইউনিভার্সিটির আয়তন 320 একর। এটি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ইউনিভার্সিটিতে 9টি ফ্যাকাল্টি এবং 27টি ডিপার্টমেন্ট রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 9,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। বাংলাদেশের একমাত্র বাংলাদেশের প্রথম কথা বলা রোবট এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৈরি করেছে। 2020 সালে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পুরস্কার পায়। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা 10টি পাবলিক ইউনিভার্সিটির লিস্টে 2 নম্বরে থাকবে বুয়েট। এটি বাংলাদেশের শীর্ষে থাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1876 সালে স্থাপিত হয় এই বিশ্ববিদ্যালয়টি, তবে এই বিশ্ববিদ্যালয়টি স্বীকৃতি পায় 1962 সালে। এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার পলাশী এলাকায় অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। এটিতে 5টি ফ্যাকাল্টি এবং 18টি ডিপার্টমেন্ট রয়েছে। তাছাড়া আবাসিক হল রয়েছে মোট 8টি। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সেরা পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। 1921 সালে ঢাকার শাহবাগে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে 600 একর। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 38,000 এবং এই ইউনিভার্সিটিতে 13টি ফ্যাকাল্টি রয়েছে। এর পাশাপাশি 84টি ডিপার্টমেন্ট রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 14টি হল এবং মেয়েদের জন্য 5টি হল রয়েছে। তো এগুলোই ছিল বাংলাদেশের সেরা 10টি পাবলিক ইউনিভার্সিটি। আশা করা যাচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর স্ট্যান্ডার্ড দিন দিন আরো বৃদ্ধি পাবে। তো এর মধ্যে আপনার ফেভারিট ইউনিভার্সিটি কোনটি তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো তোমরা কমেন্ট করে জানাও যে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো। আমার কথাটা বলে দিল, আমি কিন্তু এই কথাটাই বলতাম। এগুলো কিন্তু একদম ঠিক না, তোমরা প্রতিবাদ করো। প্রতিবাদ করো নাকি? তোমরা কমেন্ট করে প্রতিবাদ করো, মানে কমেন্ট করে জানিও যে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো কিংবা পড়ো বা পড়া হয়ে গেছে করে বেরিয়েছো। তো কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবে। আর যারা পড়ছো এখন তারা তো কমেন্ট করে জানাবে যে পড়ছি, আর যারা পড়ে পাস করে বেরিয়েছে তারা পাস করে বেরিয়েছি লিখে দিও, তাহলে বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে।
আর মানে সত্যি খুব সুন্দর লাগলো, মানে যেগুলো যে ইউনিভার্সিটি গুলো বললো সত্যি খুব সুন্দর সুন্দর ছিল, স্ট্রাকচার গুলো খুব সুন্দর ছিল, স্ট্রাকচার ভেতরের অ্যাম্বিয়েন্স যেটুকু দেখে মনে হলো যে বা চারপাশে মানে কি বলো ওটা গাছপালা দিয়ে ভর্তি, আর ওই আমার ওই ইয়েটা মানে ওই টিকন টাইপের যেটা দুপাশে টিকন ছিল, হ্যাঁ ওই জায়গাটা আমার বেশ প্রত্যেকটাই খুব সুন্দর ভাবে ডেকোরেট করা ইউনিভার্সিটি গুলো, মানে স্ট্রাকচার গুলো খুব সুন্দর, আর বাংলাদেশে কি জানা বলে ভার্সিটি ভার্সিটি ইউনিভার্সিটি মানে ইউএন টা বাদ চলে যায় ভার্সিটি, এটা আমি শুনেছি অনেক নাটকেও শুনেছি যে ভার্সিটি বলে, তো আমাদের এখানে নরমালি ইউনিভার্সিটি বলে, তো যাই হোক আমি তো এখনো কলেজই বলি, আমি ইউনিভার্সিটিতে যাই শুধু যাই, আমি এখনো কলেজই বলি, আমার ওই ইউনিভার্সিটি শেষ হতে তো কলেজ কথাটা চেঞ্জ হবে, তারপরে ইউনিভার্সিটি যখন শেষ হয়ে যাবে তখন বলবো ইউনিভার্সিটি, তো যাই হোক মানে খুব ভালো লাগলো, আর মানে ডেভেলপ অনেক মানে শিক্ষার দিক থেকে ডেভেলপ হওয়া উচিত, আর একটা জিনিস যেটা হচ্ছে কৃষক মানে বিশ্ববিদ্যালয় ছিল মানে যেখানে কৃষিকাজ কিংবা এই নিয়ে পড়াশোনা করানো হয় ওই জিনিসটাও একটুখানি আমার ভালো লাগলো, হ্যাঁ এই কনসেপ্টটা খুব সুন্দর, কারণ আমরা আমাদের মেইন জিনিস কিন্তু কৃষি, তো জীবিকা মেইন জীবিকা যেটা, তো এটা ভুললে হবে না কারণ এটার জন্যই আমরা বেঁচে আছি, কারণ খাদ্য তো কৃষি থেকেই আসে, তো সেই নিয়ে যে পড়াশোনা হচ্ছে তার অনেক, এটা একটা সত্যি খুব ভালো প্রচেষ্টা, আমার খুব ভালো লেগেছে, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে এরকম আছে কিনা আমি জানি না, মানে আমার জানা নেই, আছে মানে আমাদের এই সাইডে নেই, আমাদের এই সাইডে নেই বাট আছে হয়তো, তো যাই হোক মানে সত্যিকারে যে ডেভেলপ হচ্ছে বাংলাদেশে আরও আগামী দিনে আরও ডেভেলপ হবে, যেমন ভাইয়া বললো যে ইউনিভার্সিটিগুলো যেমন ডেভেলপ হচ্ছে আরও ডেভেলপ হবে, হ্যাঁ তো ডেভেলপ হলেই ভালো, যে শিক্ষার হার বাড়ুক কিন্তু চাকরি সব জায়গায় একই অবস্থা, শিক্ষার হার বেড়েছে শিক্ষিত অনেকে আছে কিন্তু চাকরি নেই, এই জিনিসটাও দরকার যে চাকরি মানুষে যেন চাকরিটা পায়, এই জন্য চাকরি মানে চাকরি পাচ্ছে না বলে মানুষ বিদেশে চলে যাচ্ছে, বাইরের দেশে গিয়ে কান্ট্রিতে গিয়ে থেকে পড়াশোনা করছে, অনেকে অনেকে চাকরি করছে, নিজের দেশে পড়াশোনা করে সবকিছু করে বাইরের দেশে গিয়ে মানে তাদেরকে মানে কি বলবো মানে বুক ভরাচ্ছে কিংবা তাদের প্রয়োজন মিটাচ্ছে, তাদের সেখানে কাজের লোকগুলো কম বলে এখান থেকে লোক উঠে গিয়ে ওখানে কাজ করছে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমার কাজের দরকার আর তার আমাকে কাজ দিচ্ছে, তো অবভিয়াসলি আমি কাজ করব, কারণ আমি যদি কাজ না পাই, কারণ সবথেকে মানুষ ইম্পর্টেন্ট কাজ করা, তো কাজ যদি সে যেখানে পাবে সেখানে যাবে, মানে দেশেও শিল্প হওয়া উচিত দেশেও কাজ হওয়া উচিত, কারণ অনেকে আছে যে বিদেশে গিয়ে কাজ করতে পছন্দ করে না কিংবা বাড়ির ফ্যামিলি প্রেশার কিংবা ফ্যামিলি ইয়েতে যেতে পারে না, তো সবার যে সেই ক্যাপাবিলিটিটা থাকে যাওয়ার, আমি কাউকে ছোট করছি না বাট সবার যে সেই জিনিসটা থাকে সেটাও না, বা অনেকে সেই জিনিসটা চেষ্টাও করে না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক সময় যে বাইরে পড়াশোনার জন্য অনেকে সাপোর্ট মানে দিতে পারে না, বাইরে যাওয়ার সময় তো টাকা যাওয়ার জন্য টাকা লাগে, সবকিছু একটা খরচ আছে না, তো যাই হোক আশা করছি যে ডেভেলপমেন্ট হবে, সবার উন্নতি হবে, চাকরিও হবে, পড়াশোনাও ভালোই হবে, চলো আমাদের বেশি জ্ঞানের বাণী আর না দিয়ে ভিডিওটা শেষের পথে যাওয়া যাক নাকি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তো যদি ভালো লাগে আমাদের ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও আর এরকম টাইপের কি ভিডিও আনা যায় পরবর্তী দিনে, আর তোমরা কোন কলেজ থেকে মানে ইউনিভার্সিটিতে পড়ো কিংবা পড়েছো তো সেটা কমেন্ট করতে ভুলো না, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।